আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি স্নেহা, আবার নতুন আরেকটা টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের টপিকটা কী? তো আজকের টপিকটা হচ্ছে, আমি কি প্রেগনেন্সিতে ট্রাভেল করতে পারবো কি পারবো না। অনেকেরই কোশ্চেন থাকে যে আমি এত মাসে প্রেগনেন্ট, আমি এখানে যেতে চাচ্ছি, এখানে যেতে চাচ্ছি, আমি কি যেতে পারবো কি পারবো না। বা আমার অনেকের তো দেখা যায় প্রথম থেকে অনেক একদম সিকিউর থাকতে 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 বাসার মধ্যে একদম বোর হয়ে যায়, লাস্টে যে টাইমটাতে আপনার আসলেই ঘরে থাকা দরকার ওই টাইমটাতেই সে বাইরে চলে যায়। আপনি চেষ্টা করবেন যে প্রথম হোক বা শেষ হোক বা মাঝখানের টাইমটাই হোক না কেন, আপনি সবসময় আশেপাশে আপনার একদম আপনজনদের কাছে থাকতে চেষ্টা করবেন। যদি বাইরেও যান, অবশ্যই অবশ্যই যে প্রিকশনগুলো আপনাকে মেনটেন করতে হবে সেগুলো মেনটেন করেই যেতে হবে। ট্রাভেলিংয়ের ক্ষেত্রে যেটা, আপনি ওয়াকিং ডিস্টেন্স মানে হেঁটে যাওয়া, যে এতটুকু দূরত্বে গেলেন, আপনি প্রতিদিনই যান, কোনো প্রবলেম নাই, সাথে একজনকে নিয়ে যাবেন অবশ্যই, যদি রাস্তায় কোনো পড়ে টড়ে ব্যথা পান সেটাকে অ্যাভয়েড করার জন্য। তো হঠাৎই এই সময় যেহেতু নজিয়া বা ভমিটিং বা হচ্ছে ডিজিনেসের মাথা ঘোরানোর একটা প্রবলেম থাকে, সো এর জন্য আপনি হয়তো রাস্তায় যদি আপনার পুষ্টি কম থাকে তো আপনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন। তো ওয়াকিং ডিস্টেন্সে গেলে সাথে একজন অবশ্যই অবশ্যই রাখবেন, যে এরকম কিছু আল্লাহ না করুক এরকম কিছু হলে আপনাকে সে সেভ করতে পারবে। আসেন যানবাহনের ব্যাপারটা, আপনি যদি মনে করেন রিক্সা দিয়ে গেলেন, এখন যে বাংলাদেশের রাস্তাঘাট, আল্লাহু আকবার, তো এই রাস্তায় যদি আপনি রিক্সা দিয়ে যান, প্রেগনেন্সি আপনার ফার্স্টের 3 মাস, ডক্টর কী বলে, ফার্স্টের 3 মাস আর লাস্টের 3 মাস জার্নি ট্রাভেল যাই বলেন এগুলো অ্যাভয়েড করতে। তো এখন যদি আপনার 3 মাস বা 2.5 মাস, তো আপনি এই রিক্সা দিয়ে আমাদের যে রাস্তা নর্মালি এলাকাতে যে রাস্তাগুলো থাকে মেন রোড বাদে, এখানে যদি আপনি যান, যেমন আমার বাসার পাশের রাস্তার মধ্যে হচ্ছে 14টা স্পিড ব্রেকার, তো এরকম 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 করে যেতে যেতে দেখা যাবে রাস্তার মধ্যে ডেলিভারি হয়েছে। সো বহুত বহুত খারাপ একটা অবস্থা। তো এরকম ডিস্টেন্সে যদি আপনি যেতে চান, যে মোটরের রিক্সায় বা এরকম, তো অবশ্যই আপনার চিন্তা করে নিতে হবে যে আপনি কী করতে যাচ্ছেন। তো গেল হচ্ছে রিক্সা, এখন হচ্ছে আপনি প্রাইভেট কারে যাবেন, তো আপনি সেটা করতে পারেন, যে প্রাইভেট কারে যেতে পারেন। অবশ্যই অবশ্যই যে হাঁস যে একদম ব্রেক করে সেটা থেকে অ্যাভয়েড থাকতে চেষ্টা করবেন। তো প্রাইভেট কার আপনি ইউজ করতে পারেন, তবুও আমি বলবো ফার্স্টের 3 মাসের পরে থেকে ট্রাভেলটা আপনি করতে পারবেন। ফার্স্টের 3 মাসটা আপনি একটু সেফ থাকতে চেষ্টা করবেন, একদম সেফ, কারণ এই সময়টা যেহেতু ব্রুনটা আপনার রেডি হতে থাকে, তো তখন একটা রেডি হওয়ার টাইমে যদি ক্রোমোজোমের কোনো একটা ডিস্টারবেন্স হয় বা হচ্ছে কোনো ক্রোমোজোম কোনো কারণে ভালোভাবে সেটা একত্রিত হতে পারলো না, সেটা কিন্তু বাচ্চার জন্য অনেক অনেক ক্ষতিকর। তো সেটাকে অ্যাভয়েড করতে হলে প্রথম 3 মাস আপনাকে একটু সেফ থাকতে হবে। দূরে কোথাও না গেলেন, আপনি বাসায় বা ওয়াকিং ডিস্টেন্স এতটুকু যেতে পারেন। আর হচ্ছে 3 মাসের পরে, 3 মাসের পরে আপনি ট্রাভেল করতে পারবেন। এরকম বললাম যে প্রাইভেট কার বা ওই একটু বড় গাড়িতে কয়েকজন সাথে নিয়ে আপনি যেতে পারবেন, সেটাতে কোনো প্রবলেম নেই। আপনি এয়ার ট্রাভেলও করতে পারবেন, সেটাতেও কোনো প্রবলেম হয় না। কিন্তু কিছু সংখ্যক কেসে দেখা গেছে যে আপনি যদি, যেহেতু আমাদের উপরে গেলে মাধ্যাকর্ষণ শক্তির একটা প্রবলেম থাকে যে আমাদের নিচের দিকে টানতে থাকে, তো ওইটার কারণে দেখা যায় যে ফ্লাইটের মধ্যে অনেকের অনেক কম, মানে 1-2% বলতে পারেন, এরকম মহিলাদের দেখা গেছে যে ব্লিডিং শুরু হয়ে যায়। ব্লিডিংয়ের কারণে অনেকের মনে করে যে এটা মিসক্যারেজের পর্যায়েও চলে যায়, আবার অনেকে শুধু ব্লিডিং হতেও দেখা যায়। সো এইটা আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন, যে যদি এয়ার ট্রাভেল করেন ওটার জন্য মাধ্যাকর্ষণ শক্তির যে একটা ফোর্স থাকে, তো সেটার কারণে আপনার কোনো প্রবলেম হবে কি না। আপনার ডক্টর, আপনার গাইনোকোলজিস্ট আপনাকে ভালো সাজেশন দিতে পারবে। লাস্টের 3 মাস যদি আমি বলি যে আপনি যদি ট্রাভেল করেন, তখন হচ্ছে লাস্টের 3 মাসে বাচ্চা পুরো রেডি হয়ে যায়, ও জাস্ট শরীর
স্কিন বা বাইরের লেয়ার রেডি হতে থাকে বা ও বড় হতে থাকে, ও পুষ্টি অ্যাবজর্ব করতে থাকে। লাস্টের 3 মাসটাতে ভিতরে পানিটাও কম থাকে, বাচ্চার নড়াচড়াও দেখা যায় যে অনেক সময় কম হয়ে যায়, কারণ হচ্ছে ভিতরে জায়গাটা কম থাকে। এই টাইমটাতে যদি আপনি কোনো ঝাঁকুনি খান, মানে হচ্ছে আঁকাবাঁকা রাস্তা বা উঁচা নিচা কোনো রাস্তায় আপনি কোনো গাড়ি দিয়ে গেলেন, প্রাইভেট কার দিয়ে গেলেন বা রিক্সা, যেটাই ইউজ করেন না কেন, আপনার যদি কোনো ঝাঁকিতে কোনো প্রবলেম হয় তখন আপনি কী করবেন? মেবি যদি প্রিম্যাচিওর বার্থ হয়ে যায় তখন আপনি কী করবেন? তো ওয়াকিং ডিস্টেন্সে যাবেন, অলওয়েজই যাবেন। আপনি যতক্ষণ আপনার শরীরে একদম মনে হয় যে হ্যাঁ আমি এতটুকু হাঁটতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, অতটুকু আপনি হাঁটতে পারেন। এর চেয়ে বেশি আপনি গাড়ি দিয়ে যেতে গেলেও আপনি লাস্টের 3 মাসটা অবশ্যই অবশ্যই ওরকম ডিস্টেন্সে যাবেন না যেখানে হচ্ছে হসপিটাল অনেক দূরে, যেখান থেকে হসপিটাল অনেক দূরে, যদি যে কোনো প্রবলেম হতেই পারে, তো সেটা মাথায় রেখে সবসময় চলবেন। তো মূল কথা হচ্ছে প্রথম 3 মাস একদম সেফ থাকবেন, কোথাও রিক্সাতেও চলাচল করবেন না যদি একদম হেলদি একটা প্রেগন্যান্সি চান, আর যদিও যান আপনার প্রিকশন আপনি নিয়ে নেবেন, আপনার ডক্টরের সাথে আপনি কথা বলে নেবেন, সাথে অবশ্যই কাউকে নিয়ে যাবেন। মাঝের 3 মাস আপনি ট্রাভেল করতে পারবেন, তখনও অবশ্যই প্রিকশন নেবেন, রিক্সা এড়ায় চলবেন সবসময়, হচ্ছে গাড়িতে চলবেন, উবার নিয়ে নেবেন, তারপরে তখন আপনি এয়ার ট্রাভেলও করতে পারবেন, কোনো প্রবলেম হয় না। হালকা একটু ব্লিডিং হলেও হতে পারে, 1% মহিলাদের এরকম হয়। তো ওইটা গেল, আর হচ্ছে লাস্টের 3 মাস আপনি এয়ার ট্রাভেল করতেই পারবেন না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাস্টের 3 মাস বা অনেকের 7 মাসের টাইমে এয়ার ট্রাভেল, একটা ঘটনা শুনছি যে এয়ার ট্রাভেল করতে গেছে প্লেনের মধ্যে, এরকম সচরাচর অনেকেই শোনা যায় প্লেনের ডেলিভারি হয়ে গেছে। তো কী একটা মানে কেমন একটা পরিস্থিতি, প্লেনে যদি ডক্টরও না থাকে, ওরকম কোনো হেল্প করার মতো এক্সপিরিয়েন্সড কেউ না থাকে, তখন কী হবে? তো আল্লাহ দিলে যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে তো ভয়ঙ্কর একটা বিষয়। তো এটা আপনাকে এড়ায় চলতে হবে না সবসময়, বেবি তো আপনার, বডিও আপনার, ক্ষতি হলে আপনার হবে, ক্ষতি হলে আপনার বেবির হবে, আর কার কী হবে? তো আপনি অবশ্যই এটা কেয়ার করে চলবেন। আমরা সবাই যে একটা হেলদি প্রেগন্যান্সি, একটা হেলদি বেবি, অবশ্যই অবশ্যই হেলদি একটা মাও চাই সবসময়, নাহলে মা হেলদি না থাকলে বেবিকে কীভাবে কেয়ার করবে? তো হ্যাঁ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা ফলো দিয়ে রাখবেন, আমি সেখানে বলে দিই আমার নেক্সট ভিডিও কী টপিকের উপরে হবে, আপনি জানতে পারবেন। আমার চ্যানেলে বেবি রিলেটেড, উইমেন হেলথ রিলেটেড, প্রেগন্যান্সি রিলেটেড এরকম অনেক ভিডিও আছে, আপনি যা চেক করে আসতে পারেন। ভালো লাগলে সেগুলোতেও একটা করে লাইক দিয়ে দিবেন। সো হ্যাঁ, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।